মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। মহারাজ, তুমি আমাকে এখন পর্যন্ত চিনতে পারছো না দাদা, তুমি আমার দিকে একবার ভালোভাবে তা খাইয়ে দেখো। আমি তোমার সেই বাল্যকালে বন্ধু, মাঠে তখন আমরা গরু রাখেছি, আমরা এক মাঠে তখন আমরা খেলাধুলা করেছি, আমাকে দিয়েছিলে ওগো দাদা, বলো ওগো দাদা, আমার কি সত্য তোমার মানতে হবে দাদা, তুমি আমার সত্য মানো তাহলে আমার পরিচয় তোমার কাছে দেবো, আর যদি তুমি আমার সত্য না জানা হও তাহলে বলবো না, বলো দাদা, বলো দাদা, তোমার আমার কি সত্য আমাকে মানতে হবে ওগো দাদা। এই তো আমার হাতে চাবুক ধরা দেখছ, আমি যতটি আঘাত তোমার পৃষ্ঠে আমি করেছি ততটি আঘাত তুমি আমার পৃষ্ঠে করবে, যতক্ষণ পর্যন্ত তোমার গায়ে শক্তি আছে ততক্ষণ পর্যন্ত। আমরা যে ভুল করেছি মহারাজ, অন্যায় অপরাধ মহারাজ, আপনি একটা রাজ্যের রাজা হয়ে মহারাজ আপনি রাজ্যের নির্দেশে যে হস্তে চাবুক চালিয়েছেন মহারাজ, আমিও তো আপনার গোলামের গোলাম হয়ে ভুল করেছি, তুমি ক্ষমা করে দেও দাদা, তুমি ক্ষমা করে দেও, তোমাদের কোনো ভুল নেই ভাই দাদা, এ যে আমার ভাগ্য লিখো দাদা, ওই পত্তা দেবী আমার ছয়টি পুত্র কালিদাস সাগরী পাগল হয়ে আমি রাজার বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, আর এই পত্তা দেবী রাখাল রানীর কানের গয়না গুলো গলার হার গুলো চুরি করে সেজে আমার কাছে। না দাদা, তুমি আমার কাছে একবার খুলে বলো, তোমার রাজ সিংহাসন কোথায়, তোমার কেন এই পথে ধারে ধারে ধরতে হচ্ছে, তুমি আমার কাছে একবার পান খুলে বলো, আমি দেখি তোমার সাথে ওয়াদা করছি যতদিন পর্যন্ত দুনিয়ার উপর বেঁচে থাকবো আমি ততদিন পর্যন্ত তোমার পাশে আমি দাঁড়াবো দাদা। দাদা ওগো দাদা, আমি যে তোমাকে অন্তর থেকে ক্ষমা করে দিয়েছি, আজ থেকে তুমি তুমি যে আমার আমার দাদা ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা, দাদা গো দাদা, সিদারে বন্ধু বন্ধু তুষি দুশিনা তু দুশিনা তু
ওগো দাদা, দাদা ভাবে দুঃখ না করে আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি, তুমি যাও তোমার রাজ্যে ফিরে আসতে আমি আমি তোমার সাথে প্রতিজ্ঞা করিলাম, আমি দুনিয়ার যে কোনো মানতে যেতে বেঁচে থাকবো, আমি ততদিন পর্যন্ত তোমার পাশে থাকবো, আর সেনাপতি বসাই আর বিলম্ব না করেই ভাই যাদের যাওয়ার ব্যবস্থা করে দেয়। চলো আপনার কথা আমার স্মরণ থাকবে প্রভু, তাই যদি পারে দয়া করে আমার দেশে যাওয়ার ব্যবস্থা তাই করুন বাবা, তাই চলুন চলুন সেনাপতি দাদা প্রভু চলেন, আমার বাকি আমি চাম্পাই করে দিয়ে আসবো। তুমি তো সব কিছু দেখার মালিকি, তুমি তো সব কিছু দেখতে চাও, আমি যে চাঁদের শতাকরের সাথে যে দুর্ব্যবহার করিলাম, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে পৃথিবীর বুকে ক্ষমা করো মানুষই, তাই আমি তোমার দরবারে ক্ষমা চাই, আমি যাবো উল্কার মতো শুনে ওই চাঁদের শতাকরের বাচ্চা আমি তার দাসে দাঁড়াবো। বারোটি বৎসর হতে চলল কিন্তু কোথায়, এখনো তো আমার স্বামী আর সন্তানদের কোনো খবর পেলাম না, তবে কি তবে ওরা কোথায় আছে কেমন আছে জানি না, আজ কেন মন, আজ মন কেন কু গাইছে কেন জানো, আমার মন বলছে আমি আমি আমার সব হারিয়ে ফেলেছি ওগো ঠাকুর, জানি না আজ কেন মনে বলছে, তুমি তুমি আমার সন্তানদেরকে ভালো রেখো, আমার কাছে ভালোভাবে ফিরিয়ে দিও ঠাকুর, ফিরিয়ে দিও। কিছুই বুঝতে পারছি না, তুমি বলে দাও ভগবান কেন কেন আজ আমার বুক ভেঙে যায়। কি হয়েছে স্বামী আপনার, আপনার এই অবস্থা কেন, আর আমার সন্তান কোথায়, ওদেরকে ডাকুন, ওদেরকে আমি আজ কত বছর ধরে দেখি না, ওদেরকে আমি আমার প্রাণে ভরে দেখব। কি হলো স্বামী আপনি কাঁদছেন কেন বলুন, বলুন ওরা কোথায়। ভাই মঞ্চে আসো, ভাই সাজ করে চলে আসো, জুবেদালি ভাই তোমাকে বিশেষ প্রয়োজন, সাজ করে চলে আসো। তোমার পাশে সন্তান কি আমি সৎ কাজ করে এসেছি, তোমার ছোট সন্তান কি আমি সৎ কাজ করে এসেছি। আজ কতদিন পর তুই মায়ের সামনে এসেছিস, আজ কেন ঘুমিয়ে রয়েছিস, মানে মানে বুঝতে পেরেছি মার সাথে অভিমান করেছিস তাই তো, মানে কথা বল মানে কথা বল। কি হলো স্বামী আমার বুঝি, আমার মানে কেন কথা বলছে না, বুঝি আর কথা বলবে না শুনিকে, বুঝি তোমাকে ছেড়ে আমাকে ছেড়ে এই জগৎ ছেড়ে চলে গেছে। বিশ্ব বিধাতা এই কি তোমার কাছে
চেয়েছিলাম ঠাকুর, আমার ছয়টি সন্তান তুমি এমনি ভাবে কেড়ে নিলে, আজ আমার মুখ ভেঙে দিলে। হ্যালো, আমার মানিককে আমি কোথাও যেতে দেবো না।
সুলেখা, তোমার তোমার কাছে কি করে করি আছি করি নেই সবই নেই সব যাই পাতা দেবী কেড়ে নিয়েছে স্বামী। তাহলে তাহলে কেমন করে তোমার বুকের মালিকের বলো সালেকা, তুমি বলো সালেকা।